প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গ্রন্থের ষষ্ঠ অধ্যায় সামাজিক পরিবেশের উন্নয়ন এর পাঠ এক সম্পর্কে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা সামাজিক পরিবেশের উন্নয়ন এ অধ্যায়ের পাঠ এক অর্থাৎ পরিবারকে সাহায্য করা সম্পর্কে পড়ব। এ পাঠ থেকে তোমরা যা জানতে পারবে তা হলো পরিবারের দৈনন্দিন কাজ পর্যবেক্ষণ করে তালিকা তৈরি করতে পারবে, পরিবারের উন্নয়নে প্রয়োজনীয় কাজ শনাক্ত করতে পারবে। সকলে মনোযোগ সহকারে শুনবে। ষষ্ঠ অধ্যায়ের সামাজিক পরিবেশের উন্নয়ন এই অধ্যায়টির প্রথম পাঠ পরিবারকে সাহায্য করা। আমরা পরিবারে বাস করি, পরিবারে মা বাবা ভাই বোন থাকেন, কোনো কোনো পরিবারে দাদা দাদি চাচা চাচি বা অন্যান্য আত্মীয় স্বজন থাকেন। পরিবারে আমরা সকলে একে অপরকে ভালোবাসি, স্নেহ ও শ্রদ্ধা করি। পরিবারে নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। আমাদের বই খাতা কলম এবং ব্যাগ নিজেরা গুছিয়ে রাখব, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখব, আমাদের ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখব, মা বাবার বিভিন্ন কাজে সাহায্য করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু সকলেই পরিবারে বসবাস করি, পরিবারে মা বাবা ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজন আমাদের থাকেন, পরিবারে একে অপরকে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে শিশুরা, তোমরা যারা পরিবারে আছো তাদেরকে আমরা সকলেই খুব ভালোবাসি। তোমার মা বাবা দাদা দাদি চাচা চাচি অন্যান্য আত্মীয় স্বজন সকলেই তোমাদেরকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, এবং তোমাদের উচিত সকলকে শ্রদ্ধা করা। বড় যারা আছেন তোমার বয়োজ্যেষ্ঠ তাদেরকে শ্রদ্ধা করা। এই কারণেই বলা হয় যে পরিবারে আমরা সকলে একে অপরকে ভালোবাসি, স্নেহ ও শ্রদ্ধা করি। পরিবারে নানা ধরনের কাজ থাকে, তাই না? পরিবারে এই কাজগুলোতে তোমরা অর্থাৎ যারা ছোটরা শিশুরা তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারো। যেমন তোমরা তোমাদের বই খাতা কলম এবং ব্যাগ নিজেরা গুছিয়ে রাখতে পারো, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, তোমার ছোট ভাই বোন যাদের পরিবারে আছে তাদের জিনিসপত্র তোমরা, যারা ওরা গোছাতে পারে না তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে পারো, মা বাবার বিভিন্ন কাজে তোমরা সাহায্য করতে পারো। এভাবেই কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরিবারকে সাহায্য করতে পারো। এই যে পাঠটি পড়লাম, তোমাদের সকলেরই নিজের 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 সামনে তোমাদের বই আছে, সেই বইটি থেকে এই পাঠটি তোমরা সকলেই স্বরূপে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এখানে একটি ছবি, ছবিতে কি দেখছো বলো তো? ছবিতে দুজন শিশু তাদের পরিবারের কাজে মাকে সাহায্য করছে এবং নিজেদের কাজগুলো কিন্তু নিজেরাই গুছিয়ে করছে। দেখতে পাচ্ছো ওরা নিজেদের কাপড় চোপড়গুলো গুছাচ্ছে। সকল শিশুরই উচিত নিজেদের কাজগুলো নিজেরা করা এবং পরিবারের অন্যান্যদের বড় সদস্যদের সাহায্য করা। দেখতে পাচ্ছ তোমরা পরিবারকে সাহায্য করছে ওরা। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, দেখো এখানে একজন বাবা মা এবং তাদের দুটি শিশু সন্তান দেখা যাচ্ছে। দেখো আমরা পরিবারে বাস করি, পরিবারে মা বাবা ভাই বোন থাকেন, সকলের পরিবারেই কিন্তু মা বাবা ভাই বোন থাকেন, অর্থাৎ মা বাবা ভাই বোন নিয়েই কিন্তু পরিবারটা গড়ে ওঠে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু একটি ছবি দেখতে পাচ্ছ, এই ছবি থেকে দেখা যাচ্ছে যে নোংরা একটি ঘর একটি শিশু ঝাড়ু দিচ্ছে। অর্থাৎ পরিবারে আমরা কিভাবে কি কি কাজ করে পরিবারকে সুন্দর রাখতে পারি, পরিবারে সাহায্য করতে পারি, সেই কাজগুলো আমরা চলো দেখে নিই।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই মেয়েটি পরিবারের অন্য সদস্যকে নাস্তা এগিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু পরিবারের অন্য সদস্যদের নাস্তা এগিয়ে দিতে পারো, যে কাজগুলো করতে পারো সেগুলোই মূলত এখানে দেখানো হচ্ছে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে, দেখো এখানে কি লিখেছে, ফুল গাছ লাগাবো, গাছে পানি দেব। পরিবারের এই কাজটিও কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা করতে পারো। নিজেদের পোশাক সুন্দর করে গুছিয়ে রাখবো, তোমরা তোমাদের নিজেদের পোশাকগুলো গুছিয়ে রাখতে পারো। মাকে রান্নার কাজে সাহায্য করব, মাকে রান্নার কাজে তোমরা অবশ্যই সাহায্য করতে পারো। এবং নিজের বই খাতা কলম গুছিয়ে রাখব, নিজের ঘর গুছিয়ে রাখব। দেখতে পাচ্ছ ছেলে মেয়ে দুটো তাদের নিজেদের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখছে। কল থেকে পানি এনে দেব, দেখো মুরগিকে খাবার দিব, দাদির চশমা খুঁজে দিব। দেখতে পাচ্ছ তোমরা পরিবারে যিনি বয়োজ্যেষ্ঠ আছেন ওনার কিন্তু তোমরা চাইলেই সেবা করতে পারো। দেখো মিষ্টি একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছোট বোনের চুল বেঁধে দেব, বড় ভাই তার ছোট বোনের চুল বেঁধে দিচ্ছে। চলো আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নিই। মা বাবা, এক নম্বর প্রশ্নটি হচ্ছে মা বাবা ভাই বোন মিলে একসাথে থাকার নাম কি? পরিবার, অর্থাৎ মা বাবা ভাই বোন মিলে একসাথে থাকার নাম হচ্ছে পরিবার। আমরা দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, পরিবারের সকলে একে অপরের সাথে কেমন আচরণ করা উচিত? তোর ভালোবাসা স্নেহ ও শ্রদ্ধা করা উচিত, অর্থাৎ পরিবারের সকলে একে অপরের সাথে ভালোবাসা শ্রদ্ধা এবং স্নেহ করা উচিত। পরিবারে তোমরা কি কি কাজে সাহায্য করতে পারো? প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরিবারে কি কি কাজে সাহায্য করতে পারো? এই যে উত্তর, নিজেদের বই গুছিয়ে রাখতে পারি, নিজেদের পোশাক সাজিয়ে রাখতে পারি ইত্যাদি। তোমরা নিজেদের বইগুলো গুছিয়ে রাখতে পারো এবং নিজেদের পোশাকগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এ পর্যায়ে শূন্যস্থান পূরণ করি। যেহেতু তোমরা করোনা পরিস্থিতির কারণে বাড়িতে আছো, সেহেতু তোমাদের জোড়ায় কাজ করা সম্ভব নয় বলে এই কাজগুলো তোমাদের একাই বাড়িতে বসে করতে হবে। দেখো প্রথম শূন্যস্থানটি, আমরা ঢ্যাস বাস করি, বলো তো আমরা কোথায় বাস করি? অবশ্যই তোমরা উত্তর করতে পারবে, আমরা পরিবারে বাস করি। দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, মা বাবার বিভিন্ন কাজে ঢ্যাস করব, কী করবে বলো তো? সাহায্য করব, নিজেদের পোশাক সুন্দর করে ঢ্যাস রাখব, নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখব। এখানে কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছ, দেখো পরিবারে নানা ধরনের কাজে আমরা কি করতে পারি? সাহায্য করতে পারি। আমাদের বই খাতা ব্যাগ আমরা নিজেরা ঘেঁষ রাখব, অবশ্যই গুছিয়ে রাখব, নিজেদের ঘেঁষ সুন্দর করে গুছিয়ে রাখব, পোশাক সুন্দর করে গুছিয়ে রাখব, ঘেঁষ জিনিসপত্র গুছিয়ে রাখব। কাদের জিনিসপত্র গুছিয়ে রাখব বলো তো? ছোটদের জিনিসপত্র গুছিয়ে রাখব। এখন আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিব, অর্থাৎ তোমরা সঠিক উত্তরটি বলবে। প্রথম প্রশ্নটি, আমরা সবাই পরিবারে কি করব, বলো তো আমরা সবাই পরিবারে কি করব? এখানে এক নম্বরে আছে পরিবারের কাজে সাহায্য করব, দুই নম্বরে আছে খ নম্বরে নিজের ইচ্ছে মতো কাজ করব, গতে আছে সকলে যার যার মতো থাকবো, এবং ঘতে আছে আনন্দে ঘুরে বেড়ানো। তোমরা কি আনন্দে ঘুরে বেড়াবে বলো তো? তোমরা এখান থেকে কোন কাজটি আমরা করব জানি, নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এই যে পরস্পরের কাজে সাহায্য করব। চলো আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি, তোমরা নিজেদের পোশাক
কিভাবে রাখবে, কতে আছে, যে কোনো স্থানে রাখবো, তাই কি? না, খতে আছে গুছিয়ে রাখবো, গ নম্বরে এলোমেলো করে রাখবো, ঘ নম্বরে কোনোটি নয়। বলো তো তোমরা কোনটি হবে? অবশ্যই গুছিয়ে রাখবো। তিন নম্বর প্রশ্নটি দেখি আমরা। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, পরিবারে আমরা কার কাজে সাহায্য করব? ক নিজের কাজে, খ মা বাবার কাজে, গ অতিথিদের কাজে, ঘ কারো কাজে না। বলো তো আমরা কার কাজে সাহায্য করব? আমরা মা বাবার কাজে সাহায্য করব। এবার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো, অর্থাৎ মিলকরণ। এই পাশের ডান বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো তোমরা মিল করবে। বলতো পরিবারে থাকে, পরিবারে কারা থাকেন? পরিবারে মা বাবা ভাই বোন থাকেন। পরিবারে বড়দের, পরিবারে বড়দের আমরা কী করব বলতো? শ্রদ্ধা করব। বই খাতা ইত্যাদি কিভাবে রাখব? অবশ্যই গুছিয়ে রাখব। নিজেদের পোশাক, নিজেদের পোশাক নির্দিষ্ট স্থানে রাখব। দেখতে পাচ্ছ মিলকরণগুলো? এখন একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, সেটি হলো, পরিবারে কে কে থাকেন? বলতো তোমরা পরিবারে কে কে থাকেন? অবশ্যই পারবে। পরিবারে একে অপরকে কি করি? পরিবারে একে অপরকে আমরা কি করি? তোমরা ইতিমধ্যে পড়েছ, অবশ্যই তোমরা বলতে পারবে। পরিবারের প্রতি তোমার চারটি দায়িত্বের একটি তালিকা তৈরি করো, অর্থাৎ পরিবারের একজন সদস্য হিসেবে তোমার কী কী দায়িত্ব আছে সে সম্পর্কে চারটি দায়িত্বের একটি তালিকা তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের পাঁচটি মূল্যায়নের পালা। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্নটি হলো, কাদের নিয়ে পরিবার গঠিত হয়? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বলতে পারবে, মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। দুই নম্বর প্রশ্নটি হলো, তুমি পরিবারের কাজে সাহায্য করো এমন দুটি কাজের কথা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমার পরিবারে তুমি সাহায্য করো এরকম দুটি কাজের কথা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য একটি সৃজনশীল বাড়ির কাজ। তোমরা প্রতিদিন পরিবারের কাজে সাহায্য করো এমন পাঁচটি কাজের নাম বাড়ি থেকে লিখে আনবে। এটি হচ্ছে তোমাদের জন্য আজ বাড়ির কাজ। আমি আশা করব তোমরা সকলেই বাড়ির কাজটি যথাযথভাবে করবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষকের নিকট উপস্থাপন করবে। আজ এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। অন্য একদিন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।